পারলোটা প্রিন্ট দিয়ে। ভাইয়া লাইভ শুরু হয়েছে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, ঢাকার সর্বশেষ নির্বাচিত মেয়র, অবিভক্ত ঢাকার সর্বশেষ নির্বাচিত মেয়র এবং গণমানুষের নেতা বীর গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত আজকের এই স্মরণ সভার আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আজকে স্মরণ সভায় সভাপতিত্ব করছেন সাদেক হোসেন খোকার একজন সহকর্মী বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচক হিসাবে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য প্রবীণ জননেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে জাসদের জিএসজির সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা সংগ্রামী জননেতা জনাব আসম আব্দুর রব। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে নাগরিক ঐক্যের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না। তো আজকে আমরা এই আলোচনা সভার কাজ শুরু করতে যাচ্ছি। আমরা সবাই জানি সাদেক হোসেন খোকা গণমানুষের নেতা, ঠিক, গণমানুষের নেতা। তিনি অনেক পদে ছিলেন, সব পদের পরিচয় ছাপিয়ে যেই পরিচয়টি গণমানুষের দৃশ্যপটে আসে সেটা হচ্ছে তিনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা। সেই মহান স্বাধীনতা আন্দোলনে মুক্তিযুদ্ধের সময় এই আমাদের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে তিনি যে গেরিলা ট্রেনিং নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার যে অপারেশন গুলো ছিল তার নেতৃত্বে, সেই সময় তৎকালীন ঢাকায় যে অপারেশন গুলো ছিল সেই অপারেশনে পাক বাহিনীর ভিতকে কাঁপিয়ে দিয়েছিল, জনগণের মনোবল বাড়িয়ে দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দিয়েছিল। এবং তারপরেও যেটা বলা যায়, বিশ্ব মিডিয়াতে তার সেই অপারেশন গুলো এমনভাবে প্রচার হয়েছিল যাতে বিশ্ববাসী, বাংলাদেশের মানুষের এই বীরত্বপূর্ণ গৌরবোজ্জ্বল যে মুক্তিযুদ্ধ সে সম্পর্কে তারা অবহিত হয়েছিল। সেই বীর মুক্তিযোদ্ধার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার নামে গঠিত সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনার কাজ আমরা শুরু করছি। প্রথমেই আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করার জন্য আহ্বান জানাচ্ছি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক। আনমিউট করুন প্রিন্সিপাল শাহ নেসারুল হক স্যার, আনমিউট করুন প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم امرا شكل درود الشريف اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه واله وصحبه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى الله صادق حسين خوكا فاونডেশন কর্তৃক আয়োজিত اي الله বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান সাদেক হোসেন খোকা ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ কোরআনুল করিম থেকে তেলাওয়াত করেছি, নবীর উপরে দরুদ ও সালাম পেশ করেছি, আল্লাহ ইয়ার সকল সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাখিরিন, তমাম পৃথিবীর নিচে যত মুসলমান নারী শুয়ে রয়েছেন তাদের সকলের আরাফারের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলা খাস করে যাকে উদ্দেশ্য করে আজকের এই আলোচনা সভা, আল্লাহ অবিভক্ত ঢাকার মেয়র সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান, আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গেরিলা মুক্তিযোদ্ধা, আল্লাহ আমাদের সকলের প্রিয় আল্লাহ সাদেক হোসেন খোকা ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ মেহরবানি করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আই রব্বুল আলামিন, যে মানুষটি এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য আল্লাহ নিজের জীবন বাজি রেখে এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই জাতিকে উপহার দিয়েছেন, আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আই রব্বুল আলামিন, তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ বর্তমান এই সময়ে তার মতো দুঃসাহসিক আল্লাহ বীর মুক্তিযোদ্ধার প্রয়োজন ছিল, আল্লাহ আল্লাহ তুমি তোমার সান্নিধ্যে তাকে নিয়ে গিয়েছ, আল্লাহ মেহরবানি করে তুমি তার জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকে যাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, অধিকাংশই তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, তারাও স্বাধীনতার সংগ্রামে ভূমিকা রেখে এই দেশকে স্বাধীন করেছেন, আল্লাহ তাদের নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন, বিএনপির মহাসচিব আল্লাহ ডক্টর খন্দকার মোশাররফ স্যার, নজরুল ইসলাম খান সহ আসাম রব সাহেব, আল্লাহ আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন তাদের সকলের নেক হায়াত দান করে দাও। আল্লাহ খাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতে তৈয়বা দান করে দাও। রব্বুল আলামিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেক হায়াত দান করে দাও। আল্লাহ বাংলাদেশে এসে জাতির খেদমত করার তৌফিক দাও। এই বাংলাদেশের উপরে তোমার খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। আল্লাহ সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ তুমি আমাদের জন্য কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ। আমি প্রথমেই স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই ভার্চুয়াল আলোচনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই। আসসালামু আলাইকুম। আজকের তোমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদেক হোসেন খোকার স্মরণে আজকের ভার্চুয়াল আলোচনা সভা, এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় মহাসচিব মির্জা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের এখানে উপস্থিত আমাদের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উপস্থিত আমাদের নেতা প্রিয় বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত আছেন আমাদের স্বাধীনতার পতাকা উত্তোলক যিনি সেই সময় ডাকসুর সহসভাপতি ছিলেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব আসাম আব্দুর রব,
উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ডাকসুর সাবেক সহসভাপতি নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান না, এবং আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা পরিচালনা করছেন এমারেল্ড সালে প্রিন্স। আমি সবাইকে স্বাগত জানাই আজকের, আপনারা যে কষ্ট করে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের বিজ্ঞ নেতার উপরে আলোচনা করার জন্য আপনারা সম্মতি দিয়েছেন। আমি দুই একটি কথা শুধু বলবো, কারণ বিজ্ঞ আমাদের সবাই আমার নেতা, সবাই আলোচনার পরে এটাকে সামারাইজ করার আমার মতো ব্যক্তির কোনো ক্ষমতা নাই, তাই আমি প্রথমেই শুধু দুই একটি কথা বলবো যে আমরা এখানে সবাই মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য যুদ্ধ করেছি, এখনো এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছি। আমরা সাদেক হোসেন খোকা এই দেশের একজন বীর সন্তান ছিলেন, এ দেশের জন্য যুদ্ধ করেছেন, যুদ্ধ পরবর্তী গণতন্ত্রকে টেকসই করার জন্য লড়াই করেছেন আমৃত্যু। এবং সবচেয়ে বড় যেটা প্রমাণ আজকে, যেটা তিনি স্বাক্ষর রেখে গেছেন, আজকে আমরা যারা ক্ষমতায় যাই বা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি, তার জীবনী থেকে অন্তত একটা জিনিস যদি শিক্ষা গ্রহণ করি আমরা যারা রাজনীতি করি, যে যখন যে ক্ষমতায় আমরা যাব তখন অন্তত যেন আমাদের সেই নিরপেক্ষ আচরণটা আমাদের থাকে, যেটা সাদেক হোসেন খোকা শিখিয়েছেন। আজকে সবচেয়ে বড় যে মুক্তিযুদ্ধের প্রশ্নে আজকে যে বিভেদ, আজকে নেতৃত্বের বিভেদ, এই সবকিছু উপচিয়ে সাদেক হোসেন খোকা প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে মুক্তিযুদ্ধ কোনো দলের অধীনে ছিল না, এই দেশের সর্বসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়েই এই মুক্তিযুদ্ধ হয়েছিল। তাই সবাইকে সেই স্বীকৃতিটা আমাদেরকে দিতে হবে। তাই সাদেক হোসেন খোকা একটি রাজনৈতিক দলের বড় নেতা থাকা সত্ত্বেও তিনি কোনো মুক্তিযুদ্ধের যে স্বীকৃতি, এই স্বীকৃতি দিতে কিন্তু তিনি কোনো কার্পণ্য করেন নাই, সেটা আওয়ামী লীগের হোক, সেটা ন্যাপের হোক, সেটা অন্য যে জাসদের হোক বা যে কোনো সংগঠনেরই হোক না কেন, যাদের যতটুকু অবদান ছিল, যে ব্যক্তিগুলো যতটুকু অবদান ছিল, তার একটা সীমিত অবস্থা তিনি চেষ্টা করেছেন অন্তত জাতির সামনে তাদের সেই স্বীকৃতিটাকে উপস্থাপন করার জন্য এবং ঐতিহাসিকভাবে তাদের ইতিহাসকে ধরে রাখার জন্য। অন্তত সাদেক হোসেন খোকার জীবনী থেকে এই শিক্ষাটা আমরা পাই। রাজনীতি মতভেদ থাকবে, আদর্শগত ভেদাভেদ থাকবে, কিন্তু স্বাধীনতার এত 50 বছর পরেও আজকে মুক্তিযুদ্ধের প্রশ্নে আসম আব্দুর রবের ভূমিকা, মুক্তিযুদ্ধের প্রশ্নে আজকে ডক্টর খন্দকার মোশাররফের ভূমিকা, মুক্তিযুদ্ধের প্রশ্নে আজকে আমাদের মির্জা ফখরুল ইসলামের ভূমিকা, নজরুল ইসলাম খানের ভূমিকা, আজকে মাহমুদুর রহমান মান্নার ভূমিকা, যেগুলো আছে যার যার, এর বাইরেও যারা আছেন, আছে কাদের সিদ্দিকী সহ বিভিন্ন যারা মহান মুক্তিযোদ্ধা ছিলেন, অর্থাৎ যার যতটুকু ভূমিকা আছে, আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যতটুকু ভূমিকা ছিলেন, সেই ভূমিকাটুকু যদি আমরা ধারণ না করি, আমি যদি আরেকজনকে স্বীকৃতি না দেই তাহলে আমাকেও স্বীকৃতি কেউ দিবে না। আজকে আওয়ামী লীগ ইতিহাসের এই জায়গাটা থেকে মানুষকে সরিয়ে নিতে চাচ্ছেন, সরিয়ে নিতে চাচ্ছেন বলেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা এখন পর্যন্ত জনগণের মধ্যে সেইভাবে আসছে না। তাই আমরা যারা এখনো যারা বেঁচে আছি, আমরা যেন চেষ্টা করি যে আমাদের সাদেক হোসেন খোকা যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আমরা যাতে সবাই অন্তত সেই পথে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাকে ধারণ করার জন্য চেষ্টা করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার সম্মানিত নেতৃবৃন্দকে, বিজ্ঞ মুক্তিযোদ্ধাদেরকে, বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা আজকে অংশগ্রহণ করছেন সবাইকে, আমাদের আমার পক্ষ থেকে এবং সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাদের নেতা সাদেক হোসেন খোকার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে এবং আজকের এই দিনে আবার আমরা যাতে সেই একটা জিনিসই পাই যে আমরা এই দেশের জন্য যারা যুদ্ধ করেছি, যে কারণে যুদ্ধ করেছি, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম, অন্তত সেটা যাতে ঐক্যবদ্ধ ভাবে আমরা সেটাকে কামিয়াব করতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সবাই এক জায়গায় থাকি, এটুকু আশা করি। আজকের এই আলোচনা আজকে পরিচালনা করার জন্য আমাদের এমরাল সালে প্রিন্সকে আমি অনুরোধ করবো যে আজকের এখন আলোচনার উনি মানে ধারাবাহিকতা উনি রক্ষা করে উপস্থাপন করবেন। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আজকে সভার সভাপতি সালাম ভাইকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য। সাদেক হোসেন খোকার আমি আগেই বলেছি যে ওনার অনেক পদ পদবি আছে, উনি ঢাকার মেয়র ছিলেন, বিএনপির ঢাকা মহানগরীর আহ্বায়ক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, তারপরে সব পদের পরিচয় ছাপিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধা। এবং আরো একটি বিষয় যেটা লক্ষণীয় যে সকল মানে দল মত নির্বিশেষে সকলের কাছে তার যে গ্রহণযোগ্যতা এটা মানে এটা কেউ অসত্য এটা বলবে না, তার গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত। তো সকল রাজনৈতিক দলের সাথে তিনি কিন্তু মত বিনিময় করতেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতেন এবং সকলের সুখ দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করতেন। বিশেষ করে রাজনীতির বিষয়ে তার যে মতামত নেওয়া বা দেওয়া সেটা কিন্তু সবসময় তিনি অব্যাহত রাখতেন। তো সেরকমই একজন ব্যক্তিত্ব জনাব মাহমুদুর রহমান মান্না, যার সাথে খোকা ভাই সবসময় অত্যন্ত আন্তরিকতার সাথে মত বিনিময় করতেন। দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন খোকা ভাই সেই কাজটি করতেন। সে মান্না ভাই নাগরিক ঐক্যের সম্মানিত আহ্বায়ক, ডাকসুর ভিপি। জনাব মাহমুদুর রহমান মান্না ভাইকে খোকা ভাই সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। স্যার আনমিউট করতে হবে, স্যার আনমিউট করুন প্লিজ। ইমরান সালে প্রিন্স, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, জনাব প্রধান অতিথি, অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ এবং যারা শুনছেন, সালাম আলাইকুম। এই অনুষ্ঠানে আমি থাকতে পারছি এই জন্যই আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি। ব্যস্ততা ছিল, এখনো আছে, যে কারণে আমি হয়তো কথা বলে চলে যাব। কিন্তু আমি মনে করেছি যে বাংলাদেশে একজন আলাদা ধরনের মানুষ, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা, তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা এখানে আমার থাকা উচিত। মানে এখন তো দেশে সংকটটা এরকম হয়েছে, দলবাজি এমন, সবাই দলকানা হয়ে গেছে। এবং এই যে মুক্তিযুদ্ধ, যাকে নিয়ে আমরা এত গর্ব করি, অহংকার করি, যেটা আমাদের সমগ্র জাতির সম্পদ, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে এই দলবাজিটা এত তীব্র। অথচ যেন সাদেক হোসেন খোকা একটা ঐতিহ্য স্থাপন করে গেছিলেন, মেয়র থাকাকালে তার বেশ কিছু তৎপরতা, বিভিন্ন রাস্তার নামকরণ করা, আলাদাভাবে সম্মাননা প্রদান ইত্যাদির মাধ্যমে উনি দল মত নির্বিশেষে সমস্ত মুক্তিযোদ্ধাকে সম্মান করেছেন। এরকম কিন্তু উদাহরণ হিসেবে বাংলাদেশে আর তেমন দেখানো যায় না, বরঞ্চ এখন পর্যন্ত এটাই আছে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কাউকে শিকারই করা হয়নি, কেউ জেলখানার মধ্যে মারা গেছেন, কেউ বিদেশে চলে গেছেন। মানে এখন একেবারেই মেকি একটা জিনিস চলছে, কারণ ক্ষমতায় যারা আছে তারাই তো মেকি, রাষ্ট্র যারা পরিচালনা করে তারাই মুক্তিযুদ্ধের কোনো চেতনা বিশ্বাস করে না। সেরকম সময় সাদেক হোসেন খোকা একটা অনুকরণীয় ব্যক্তিত্ব আমি মনে করি। সেটা বিএনপির জন্যই নয়, সেটা সমস্ত রাজনৈতিক দলের, এমনকি এই তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায়, বাংলাদেশকে জানতে চায়, তাদের জন্য এটা জানা প্রয়োজন। এবং সেই বিবেচনা থেকে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের পক্ষ থেকে গতকাল থেকে যে 8 দিন বা 10 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছে, সেজন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাদেক হোসেন খোকা খুব অসাধারণ সংগঠক ছিলেন, গেরিলা যোদ্ধা হিসেবে তার কথা আমি বলতে চাই, কারণ এটা তো বিশ্বব্যাপী স্বীকৃত। আমি যখন টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করি, তখন একটা প্রোগ্রামে ওনাকে এবং মফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে এনেছিলাম, বিস্তারিত তারপরে কথা বলেছি। এবং তখন আমি জনাব সাদেক হোসেন খোকাকে দেখেছি, তার দৃষ্টিভঙ্গি কত প্রসারিত, এবং যে সমস্ত অপারেশনের বর্ণনা তিনি সেখানে দিয়েছিলেন সে তো রীতিমতো উদ্দীপক, রোমহর্ষক। এবং এটা ঠিক, ক্র্যাক প্যাট্রনের অপারেশন ঢাকা সিটিকে না, ঢাকা সিটি অপারেশনের মাধ্যমে পুরা দেশকে, কিংবা যারা সীমান্তের ওপার থেকে লড়াই করছিল সবাইকে সেরকম করে উদ্বুদ্ধ করেছিল। এজন্যেও তিনি আমাদের স্মৃতিতে ধরে রাখবার মতো একটা ব্যক্তিত্ব।
আর একটা বিষয় আমি কেবল উল্লেখ করবো, কথা লম্বা করবো না। ওই যে সুকান্তের কবিতা আছে নাকি সুভাষ মুখোপাধ্যায় আমি ভুলে গেলাম, সমাজের গভীর গভীর অসুখ এখন, অসুখটা মানে ধরেন ওই যে বলে না মাছের পতন ধরে মাথা থেকে, আমাদের সমাজের মাথাটা পচে যাচ্ছে বা গেছে। ভোটের ডাকাতি হয়েছে 30 তারিখের ভোট, 29 তারিখ রাতের বেলা সব ডাকাতি করে নিয়ে গেছে, এবং তারপরে আবার আমরা বিরোধিতা করেছি বলে যিনি সরকার পরিচালনা করেন তিনি টেলিভিশনে সে একটা দুঃখ দুঃখ ভরা মুখ নিয়ে মুখমণ্ডল চেহারা নিয়ে বলেছেন এত চমৎকার একটা নির্বাচন করলাম, অথচ এরা থেকে স্বীকার করতে চায় না, বলে যে ভোটে কারচুপি হয়েছে এটা ঠিক হয়নি। কি আর বলবো আমি, এই পরিস্থিতিতে একটা নীতি নিয়ম সত্যবাদিতা সত্যাশ্রয় প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক ব্যক্তিত্বকেই রাজনৈতিক সংগঠনকেই মডেল হতে হবে, আইকন হতে হবে, এবং সাহস করে কথা বলতে হবে। এটাও একটা ঘটনা ঘটেছে, সারা দেশকে একটা ভয়ের চাদরে আচ্ছন্ন রেখেছে এই সরকার। আমি বলবো যে করোনার পরে ধীরে ধীরে এই চাদরটা উঠতে শুরু করেছে, তার আগে পর্যন্ত তো একদম নিকষ কালো একটা চাদরে দেশটা ঢাকা ছিল। এরশাদ বিরোধী আন্দোলন যখন হয় তখন রাজপথের লড়াইয়ে সাদেক হোসেন খোকাকে দেখেছি, সাহসের একটা উদাহরণ ছিলেন তিনি। মানে রাজপথের মধ্যে একদিকে পুলিশের সঙ্গীন রাইফেল বেয়নেট উঁচু করে আছে মিছিলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, অনেকেই প্রাণ ভয়ে সিকিউরিটির জন্য এদিক ওদিক চলে গেছে, কিন্তু সাদেক হোসেন খোকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম খুলে গুঁচিতে বলেছে গুলি করলে করো আমাকে, আমি আছি, আমি যাব না, দেখি তোমরা কতদূর কি করতে পারো। আমি এটাকে খুব মনে রাখি এবং যেখানে সুযোগ পাই সেখানেই বলি, এই কারণে যে এখন এই যে বললাম ভয়ের চাদর দিয়ে দেশ ঢেকে রেখেছে, ভয়ের চাষ করা হচ্ছে, এবং আমরাও অনেকে প্রায় 12 বছর ধরে একটা স্বৈর সরকার আছে তার বিরুদ্ধে লড়াই করছি নিরন্তর, কিন্তু জয় সম্পর্কে এখনো কোনো আলো দেখছি না, সেই জন্য মাঝে মাঝে একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, তখনও সাদেক হোসেন খোকা আমাদের সামনে আলোর বাতির মতো, কারণ উনি এই সাহসিকতার সাথে লড়াইটা করতে পেরেছেন। এই সাহস মানে গাজুরি নয়, এই সাহস মানে কেবল দিমাগ দেখানো নয়, এই সাহস মানে একটা সত্যকে বোঝা, উপলব্ধি করা, সেই সত্যকে ভালোবাসা এবং তার সপক্ষে দাঁড়ানো। আমি অনেক বড় মানুষ নাও হতে পারি, আমি হয়তো অনেক দুর্জয় সাহসের বাড়ি নাও হতে পারি, তবুও আমার মনে ভাই কিন্তু সত্যকে ছেড়ে তো যেতে পারছি না, তাই দাঁড়িয়ে আছি, যদি তার জন্য জীবন যায় যাবে। এই যে মন, এই মানসিকতা, এই সাহস আজ বাংলাদেশের মানুষের জন্য দরকার, এবং আমি মনে করি তাইলেই কেবল এত বড় দুঃশাসন যার বিস্তারিত বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না, আর এখানে সে সুযোগও নেই, অন্যান্যরা আছেন ওর সামনে দাঁড়াবার জন্য, যারা সাদেক হোসেন খোকা আমাদের কাছে উদাহরণ আলোর বাতি। আমি আজকের এই আলোচনায় তাকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলা শেষ করছি, খোদা হাফিজ। ধন্যবাদ মান্না ভাইকে তার সুন্দর জ্ঞান গর্ভ বক্তব্য রাখার জন্য। আসলে সাহসের বাতিঘর ছিলেন সাদেক হোসেন খোকা, যেটা মান্না ভাই বললেন, এটা আমরা সবাই স্বীকার করি। আন্দোলন সংগ্রামে বা যে কোনো কর্মকাণ্ডে তার যে সাহসী ভূমিকা, এটা অত্যন্ত মানে প্রয়োজন ছিল আমাদের, এবং তিনি এই সাহসিকতার সাথে আন্দোলন সংগ্রাম করে আন্দোলনকে তিনি একটি যৌক্তিক পর্যায়ের দিকে নিয়ে গিয়েছিলেন, এরশাদ বিরোধী আন্দোলনকে, এবং বর্তমান যে দুঃশাসন চলছে সেই দুঃশাসনের বিরুদ্ধেও অসুস্থতার সত্ত্বেও তিনি কিন্তু আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাকে মামলার মুখোমুখি হতে হয়েছে, জেলখানায় যেতে হয়েছে, এবং যে জেলখানায় যাওয়ার ফলে তার যে অসুস্থতা, যে ক্যান্সারের রোগের চিকিৎসা, সেটা কিন্তু সঠিক মতো উনি সে সময় করতে পারেন নাই, এবং যার ফলশ্রুতিতে তিনি কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এবং যাই হোক, আজকের আমাদের এই আলোচনায় মান্না ভাই অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলেন, এখন বক্তব্য রাখবেন খোকা ভাইয়ের আরেকজন
শ্রদ্ধার পাত্র জনাব আসম আব্দুর রব, যিনি আমাদের স্বাধীনতার পতাকা উত্তোলক, আমাদের বাংলাদেশের পতাকা উত্তোলক, স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তার যে সাহসী ভূমিকা এটা অবশ্যই আমরা সবাই স্বীকার করি। জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আসম আব্দুর রব এখন বক্তব্য রাখবেন। আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পর্কে। এটা নাটকীয় ব্যাপার, এই দিনে 1975 সনের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা নিহত হয়েছে। আমি তাদেরও বিদায় আত্মা শ্রদ্ধা জানাচ্ছি। মৃত্যুবার্ষিকীতে আমাকে আমন্ত্রণ জানার জন্য যেমন জানাচ্ছি, সাথে সাথে এটা স্মরণ করছি, ফুকা আমার মতো একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যখন কথা বলতেন একটা অডাসিটি ছিল রাজনীতিবিদ হিসেবে, কিছুকে ভ্রুক্ষেপ করতেন না, সারা পৃথিবীতে কে আছে কি নাই। ফুকা যখন কথা বলতেন বাংলাদেশের হয়ে কথা বলতেন, যে আমি বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিতে গিয়েছিলাম। আজকে অনেকে মুক্তিযুদ্ধের কথা বলেন কিন্তু তারা মুক্তিযুদ্ধ করেনও নাই এবং দেখেনও নাই। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটা গেরিলা যুদ্ধ, জনযুদ্ধ, এটা কনভেনশনাল ওয়ার ছিল না। 7.5 কোটি মানুষ ছিল তখন বাংলাদেশে। গেরিলা যুদ্ধ না হলে কনভেনশনাল ওয়ারে পাশের দেশের সীমানার মধ্যে থেকে পৃথিবী পলয় পর্যন্ত যুদ্ধ করলো বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। দিস ইজ দ্য রিয়েলিটি। আজকে বিভিন্ন ভাষায় অনেকগুলো বই ছাপা হয়েছে দেশে বিদেশে, সবাই 25শে মার্চ থেকে মুক্তিযুদ্ধের কথা বলেন, কিন্তু মুক্তিযুদ্ধ তো শুরু হয়েছে আর অনেক আগে থেকে, 1962 সাল থেকে সিরাজুল ইসলাম খানের সৃষ্টি নিউক্লিয়াসের মধ্য দিয়ে জয় বাংলা স্লোগান, বাঙালি জাতীয়তাবাদ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, জিনা মিয়ার পাকিস্তান আজিমপুরের গোরস্থান। স্বৈর শাসক আইয়ুব খানের বিরুদ্ধে আব্দুল সরামে নিজেতে জড়িত রেখেছিলেন। আমি খোকা আমরা একসাথে মাঠে ময়দানে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আমি সেই খোকাকে স্মরণ করি, সশস্ত্র মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ মাতৃকার জন্য ভূমিকা গ্রহণ করেছেন যে বীর মুক্তিযোদ্ধা। দুর্ভাগ্যতার একজন মুক্তিযোদ্ধা হয়ে দেশ স্বাধীন করার জন্য জীবন দিতে গেলেন, সেই মুক্তিযোদ্ধা তার নিজের মাটিতে এসে তার প্রাণ ত্যাগ করার সুযোগটা হলো না এই সরকারের কারণে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, মডারেটর বলেছেন করোনা আক্রান্ত ছিলেন, কারাগারে ছিলেন, জনগণের ভোটে এমপি হয়েছেন, অবিভক্ত ঢাকা মহানগরীর মেয়র ছিলেন, এত কিছু। আজকে তার সন্তান ইঞ্জিনিয়ার, গত নির্বাচনে ঢাকা মহানগরীতে নির্বাচন অংশগ্রহণ করেছিলেন, আজকে সে অসুস্থ আসতে পারেনি। সাধুভূষণ খোকা, আজকে ঢাকা শহরে আমরা মুক্তিযোদ্ধাদের নামে যে রাস্তাগুলোর নাম দেখি, অধিকাংশ রাস্তার নাম তার দলের নেতাদের নামে নয়। এ কথাটা একটু পূর্বে বান্না বলেছেন, সাধুভূষণ খোকা এই ইতিহাসটা সৃষ্টি করেছেন স্বাধীনতার পরে, এরপর আর কেউ এটা কন্টিনিউ করেননি। সাধুভূষণ খোকাকে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে চিরদিনের জন্য বাংলাদেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। স্বাধীনতার পরে তিনি রাজনৈতিক দলে যোগদান করেন, আজকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নিজের শরীরে রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সরকারের প্রতিহিংসার কারণে শেষ নিয়াসটা বাংলাদেশে এসে করতে পারলেন না, রাষ্ট্র আজ দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। ক্ষমতা থাকার জন্য বর্তমান সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, একটা জাহান্নামে রূপান্তর করেছে বাংলাদেশটাকে, কোনো মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। 3 বছরের শিশু দোষিত হচ্ছে, 70 বছরের মহিলা বৃদ্ধ দোষিত হচ্ছে,
এমন কোন দিন নেই যেদিন পত্র পত্রিকায় দুই চারজন টেলিভিশনে শিশু দর্শন, নারী দর্শন, বিদ্যা দর্শন, অত্যাচার, গুম, খুন, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুণ্ঠন, দুর্নীতি, এমন কোন স্থান নেই রাষ্ট্রের, এমন কোন মন্ত্রণালয় নেই যে অন্তরের মধ্যে থেকে দুর্নীতি হচ্ছে না। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র উদ্ধারের জন্য আজকে সাদেক হোসেন খোকার মতো একজন মেয়ের মুক্তিযোদ্ধার প্রয়োজন ছিল, যারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই স্বৈরাচারের পতনের জন্য, জনগণের শাসন কায়েম করার জন্য, মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, শ্রমজীবী পেশাজীবী মানুষের অধিকার ক্ষমতা পাওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা খোকার আজকে প্রয়োজন ছিল। অবৈধ সরকারের বিরুদ্ধে মান্না বলেছেন, ভোটচোর, ডাকাত, গণ আন্দোলন, গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের সময় খোকা আমরা অস্ত্র ধরে জনযুদ্ধ করেছি, গেরিলা যুদ্ধ। আজকে অস্ত্র হয়তো আমাদের কাছে নাই, আজকে গণ আন্দোলন, গণসংগ্রাম, গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থান ঘটিয়ে এই স্বৈরাচারের পতন না ঘটালে বাংলাদেশে গরিব মেহনতি মানুষের কোন মুক্তির সম্ভাবনা নেই। আমি সাদেক হোসেন খোকার প্রতি শত শত শ্রদ্ধা জানাই। আমি একটা কথা বলবো, দেশের জনগণ দলীয় সরকার দেখেছে, ব্যক্তির সরকার দেখেছে, সামরিক সরকার দেখেছে, জনগণ এখন বিচিশ্রদ্ধ, আর দলীয় শাসন দেখতে চায় না, ব্যক্তি শাসন দেখতে চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়। আমি আজকে বলবো এই সাদেক হোসেন খোকার পতন স্মরণ সভায় আসুন, আজকে দলমত, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের, মেহনতি মানুষের অধিকার, ক্ষমতাকে, কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য আমি বলবো এই লড়াই মেহনতি মানুষের লড়াই, এই লড়াই সবাইকে একসাথে লড়তে হবে। এককভাবে কোনো দল লড়াই করে এই স্বৈরাচারকে পতন ঘটাতে পারবেন না। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। আমি সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তার সন্তান সহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার সাথে যারা ক্ল্যাক প্লাটুনে ঢাকা মহানগরীতে সারা পৃথিবীকে জানান দিয়েছিল জীবনের রক্ত দিয়ে হলো দেশকে স্বাধীন করব, সেই স্বাধীন দেশ সে দেখে গিয়েছে, কিন্তু স্বাধীন দেশের মাটিতে খোকাকে আসতে দেওয়া হয়নি। আমি খোকার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, দেশে বিদেশে শ্রোতা সমানুদায়ী রাজনৈতিক কর্মী, নেতা যারা ছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, সকল মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে, যারা আজকে এই ভার্চুয়াল সভা শুনছেন, দেখছেন দেশে বিদেশে, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও সাদেক হোসেন খোকা স্মৃতি ফাউন্ডেশনে আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি আমার বক্তব্য শেষ করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ জননেতা আসম আব্দুর রব ভাইকে, অত্যন্ত সুন্দরভাবে তিনি বক্তব্যগুলি উপস্থাপন করেছেন। আসলে খোকা ভাইয়ের সাথে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটা ভালো সম্পর্ক ছিল, আমি তো আগেই বলেছি, কিন্তু একই সাথে আমরা দেখেছি খোকা ভাই যখনই কোনো দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রীয়ভাবে, সেটা যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কিংবা আপনার মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় বলেন, কিংবা ঢাকার মেয়র বলেন, তখনই তিনি চেষ্টা করেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুমোদন নিয়ে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সেই সব মন্ত্রণালয়ের কাজে তিনি সম্পৃক্ত করার ক্ষেত্রে। আমি বলতে পারি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যখন ছিলেন তখন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমেদ মানিক ভাইকে তিনি ফেডারেশনের সভাপতি করেছিলেন, হাসান হক ইনু সাহেবকে একটি ফেডারেশনের সভাপতি করেছিলেন, কিংবা যখন ঢাকার মেয়র হয়েছিলেন তখন ঢাকার এই যানজট নিরসনে, কিংবা আবর্জনা পরিষ্কারে, কিংবা নদীর দখলমুক্ত করার ব্যাপারে রাজনৈতিক দল নেতৃবৃন্দের সাথে একাধিকবার বৈঠক করেছেন, পেশাজীবী এবং বিভিন্ন পরিবেশবিদ, পত্রিকার সম্পাদক, তাদের সাথে বৈঠক করে তাদেরকে সম্পৃক্ত করে তিনি এই ঢাকাকে দখলমুক্ত করার চেষ্টা করেছেন। এবং এই যে ডেঙ্গু প্রতিরোধে তিনি যখন মেয়র ছিলেন সকল রাজনৈতিক দলকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে
তাদের সম্পৃক্ততা তাদেরকে সম্পৃক্ত করে ঢাকায় মেয়র হিসাবে তিনি ডেঙ্গু বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে। তো যাই হোক, আজকের এই আলোচনায় এখন বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান। তিনি খোকা ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে খোকা ভাইয়ের যে অবদান সেটা নজরুল ভাই ভালো বলতে পারবেন। আমি এখন বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তাকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আনমিউট করেন, মিউট করেন, আনমিউট করেন। ধন্যবাদ জনাব ইমরান সালে প্রিন্স। সিটি সংসদ আয়োজিত আজকে এই সভার জনাব সভাপতি, মাননীয় প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত আলোচক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অন্যান্য আলোচকবৃন্দ এবং যারা এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন, সবাইকে ধন্যবাদ। আমরা আজ এমন একজন মানুষের মৃত্যু বার্ষিকীতে আলোচনা করছি যিনি সবার কাছে প্রিয় ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধের একজন খ্যাতনামা বীর মুক্তিযোদ্ধা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সাহসী নেতা, সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, গণমানুষের প্রিয় নেতা জনাব সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকীতে এই মহান জননেতার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আজকে এই 3রা নভেম্বর চার জাতীয় নেতা হত্যা দিবস, আজকের এই দিনে তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই, স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই যে তারা বেশ কতগুলি কর্মসূচি গ্রহণ করে খোকা ভাইয়ের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করেছেন। জনাব সাদেক হোসেন খোকা জনগণের নেতা হয়ে ওঠেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, মহান স্বাধীনতার ঘোষক এবং সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুঁজে খুঁজে যোগ্য দক্ষ ভালো মানুষদের দলে নিয়ে এসেছিলেন এবং তার খুব পছন্দের একজন মানুষ ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি বিএনপিতে যুবক, ঢাকার জনগণ এবং মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশকে বিএনপিতে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছিলেন। তিনি এমপি হন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, এমপি হন, মন্ত্রী হন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে তিনি কারারুদ্ধ হয়েছেন, তিনি রাজপথে রক্তাক্ত হয়েছেন। বারবার নির্যাতিত হয়েছেন কিন্তু দলের আদর্শ থেকে কখনো বিচ্যুত হন নাই। দারুণ অসুস্থ অবস্থাতেও তিনি দলের কাজ করেছেন, এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর
জনাব তারেক রহমান যখন দলের দায়িত্ব গ্রহণ করেন তখনও অসুস্থ অবস্থায় এমনকি বিদেশে থেকেও তিনি চেষ্টা করেছেন, সহযোগিতা করেছেন দলকে শক্তিশালী করার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য। কর্তব্য পালনে সদা আন্তরিক, সাহসী এবং দক্ষ এই জননেতা যখনই যে দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব তিনি সফলভাবে পালন করতে পেরেছেন। একটু আগে আমরা শুনেছি যে এই দায়িত্ব পালনে তিনি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়েছেন, পেয়েছেন, কারণ সবাই তাকে ভালোবাসত, সবাই তাকে পছন্দ করত, সবাই তাকে আপন ভাবত, যেমন তিনিও সবাইকে আপন ভাবতেন, পছন্দ করতেন, একসাথে কাজ করার একটা মানসিকতা তার সবসময় ছিল। এবং সে কারণেই তিনি ছিলেন বিপুল জনপ্রিয়তার অধিকারী একজন মানুষ। নেতা কর্মী সমর্থকদের পাশে সব সময় তিনি দাঁড়িয়েছেন, বন্ধুর মতো, ভাইয়ের মতো। আমি একটা দৃষ্টান্ত শুধু বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগরীর সভাপতি ছিলেন তখন হকার্স নেতা শহীদুল ইসলাম দুলাল। আওয়ামী লীগ বিরোধী এক আন্দোলনে মতিঝিলে মিছিল করতে গিয়ে পুলিশের আক্রমণের শিকার হন এবং আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন এবং রাজপথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। খোকা ভাই ছিলেন সেই মিছিল। খোকা ভাই তাকে সাথে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছেন এবং তার বাসায় নিয়ে গেছেন। সেখান থেকে তাকে হাসপাতালে তার উদ্যোগে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই শহীদুল ইসলাম দুলালের পরিবারকে যেভাবে খোকা ভাই সহযোগিতা করেছেন এটা ভুলে যাওয়ার মতো না। এখনো সেই পরিবার খোকা ভাইয়ের সমর্থনে মোটামুটি মর্যাদাজনক অবস্থায় আছে। তিনি সব সময় নেতা কর্মীদের পাশে দাঁড়াতেন, যে কেউ যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে তার কাছে যেয়ে রিক্ত হাতে ফিরে এসেছে এমন দৃষ্টান্ত নাই। এমনকি উনি যখন বিদেশে অসুস্থ তখনও তিনি সেই সহকর্মীদেরকে ভুলে যান নাই। এমনকি গত রমজানের ঈদেও তিনি ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এবং দেশের বিভিন্ন অঞ্চলের আমাদের নেতা কর্মীদের সহযোগিতা করেছেন। এরকম একজন মানুষ একজন যে কোনো রাজনৈতিক দলের জন্য সম্পদ। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজকে তিনি আমাদের মাঝে নেই, এবং দুর্ভাগ্য তারও যে দেশটাকে তিনি স্বাধীন করার জন্য জীবন বাজি রেখেছিলেন, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, আন্দোলন করেছেন, জেল খেটেছেন, রক্তাক্ত হয়েছেন, সেই দেশটা যখন গণতন্ত্রহীন, যে দেশে যখন সত্যিকারের জনগণের নির্বাচিত সরকার নেই, একটা অনির্বাচিত সরকারের চক্রান্তে মিথ্যা অভিযোগে তিনি কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় বিদেশের মাটিতে প্রাণ ত্যাগ করেছেন, এর চেয়ে দুর্ভাগ্যের আর কোনো বিষয় হতে পারে। তার মতো এরকম একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার শান্ত হওয়ার কথা অত্যন্ত মর্যাদার সাথে তার স্বাধীন করা দেশে
এমন পরিস্থিতিতে যেটা তার জন্য উপযোগী হয়, তার প্রাপ্য ছিল সেটা, কিন্তু সেই প্রাপ্য তিনি পান নাই। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং পাশাপাশি যেমন আন্তরিকতা এবং সাহসিকতা নিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছেন, আমাদেরকেও সেরকম কাজ করে যে দুর্ভোগে আজ পড়েছে বাংলাদেশের জনগণ, সেই দুর্ভোগ থেকে তাদের মুক্ত করতে হবে। মহান স্বাধীনতার সুবর্ণ ফসল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে আজকে কারাগারে থাকতে হচ্ছে, সেখান থেকে মুক্ত করতে হবে। এবং এই ন্যায্য লড়াই, এই প্রয়োজনীয় লড়াই, এই অনিবার্য লড়াইয়ে সাদেক হোসেন খোকার সাহসী ভাবমূর্তি বাতিঘরের মতো আমাদের পথ দেখাত, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সাদেক হোসেন খোকাকে বেহেশত নসিব করুন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান ভাইকে। তিনি যথার্থই বলেছেন যে আন্দোলন সংগ্রামে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন বা বিভিন্নভাবে অসুবিধার মধ্যে পড়েছেন, আহত হয়েছেন, সাদেক হোসেন খোকা ভাই তিনি তাদের পাশে ছিলেন। শুধু আমাদের দলের নয়, এরশাদ বিরোধী আন্দোলনে অন্যান্য দলেরও যারা এরকম আক্রমণের শিকার হয়েছেন তাদের পাশেও তিনি ছিলেন। বিশেষ করে এই বিগত ১২ বছরে যে সরকারের রোষানলে পড়ে গুম খুনের শিকার যে পরিবার, সেই পরিবারের পাশে কিন্তু তিনি বিদেশে থাকা অবস্থাতেও তিনি তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। তো আমি এখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা এবং খোকা ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, এমপি জনাব মির্জা আব্বাস ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন, আমি ওনাকে অনুরোধ করব খোকা ভাই সম্পর্কে কিছু বলার জন্য। ভাই একটু পরে কই না, আমি তো মাত্র ঢুকলাম। আপনার পরে ডক্টর মোশাররফ স্যার এর পরে। আমার পরে মোশাররফ স্যার, সরি। জি জি, আমি তো শরীরটা ভালো না ভাই বলছিলাম না। জি জি, আমাদের প্রধান অতিথিকে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলম বলছি, মহাসচিব, সভাপতি, সালাম ভাই উপস্থিত আছেন, ডক্টর বিশেষ অতিথি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জনাব আসম আব্দুর রব এবং জনাব মাহমুদুর রহমান মান্না। তোমার এটা কি ফেসবুকে যাচ্ছে না? জি, বিএনপির অফিশিয়াল ফেসবুকে এটা লাইভ হচ্ছে। সভাপতি, প্রিয় সহকর্মী আমার আব্দুল সালাম, উপস্থিত প্রধান অতিথি, বিএনপির মহাসচিব এবং আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বাইরে থেকে যারা, বিদেশ থেকে কিংবা ফেসবুকে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আমাদের অত্যন্ত বিএনপির একজন প্রিয় নেতা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যে যেভাবে কথা বলুন না কেন, যে যেভাবে ভাবুন না কেন, খোকার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, হতে পারে অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ, কিন্তু সুন্দর একটা ছিল এবং সম্পর্কটা অনেক আবেদনমূলক। এর মধ্যে রাজনীতিতে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল না, প্রতিযোগিতা ছিল,
সেটাকে পুঁজি করে অনেকেই তার জীবিত অবস্থায় অনেক কিছু করার চেষ্টা করেছে। আমি সেদিক থেকে শুরু করবো। খোকা একজন ব্যক্তিগতভাবে বন্ধুবৎসল, আমার সঙ্গে কবে থেকে ওর পরিচয় এরা আমি ঠিক বলতে পারবো না, এটা হলো বাস্তবতা। ওই দেখতে দেখতে আমরা কখন একসঙ্গে হয়ে গেলাম, কখন বড় হয়ে গেলাম। মোটামুটি ওই সময়টাতে যখন আমরা ছোটবেলায়, যখন সেই তৎকালীন সময়ে দেশবন্ধু হোটেল, ব্রাদার্স ক্লাব, মধুমিত হলে সিনেমা দেখা নিয়ে ঝগড়া ফেসাদ বহু কিছু ছিল, অনেক আগের কথা, অনেক অনেক আগের কথা। এটা আসলে দিনক্ষণ তারিখ দিয়ে বলতে পারবো না কবে থেকে আমার পরিচয়। তবে এটুকু বলবো যে আমরা পাশাপাশি বড় হয়েছি। অলমোস্ট যখন খোকার ওদিকে গোবিবাগে থাকে, তার আমরা শাহজাহানপুর আর গোবিবাগ, মাঝে ছিল শুধুমাত্র কমলাপুর আর মাঠ, এর মধ্যে মাঝে আর কিছু ছিল না। সুতরাং আমাদের যাওয়া আসা খুব বেশি সময় লাগে, রিক্সায় 10 মিনিট ওই সময়, আর সাইকেলে কিংবা মোটর সাইকেলে গেলে তো আরো কম। এমনি একটা অবস্থায় আমরা বড় হয়েছি। এক সময় রাজনীতিতে দুটি ভিন্ন ধারায় খোকা প্রথম থেকে রাজনীতি করত, ও ম্যাপের অথবা ইউপিপির রাজনীতি করত, আর আমি খুব প্রথম থেকে 1977 আগে আমি সরাসরি রাজনীতিতে না থাকলেও আমি রাজনীতিতে অ্যাক্টিভ ছিলাম, সোশ্যাল ওয়ার্ক হিসেবে অ্যাক্টিভ ছিলাম, বিভিন্নভাবে এর সঙ্গে পরিচয় ছিল। তো বন্ধু হিসেবে আমাকে এখন আমাদের প্রিন্স কালকে বলল যে খোকার সহকর্মী হিসেবে একমাত্র তো আপনি আছেন, আপনাকে কিছু বলতে হবে, থাকতে হবে। তো বাস্তবতাটা এরকমই। আসলে ওই সময়ের জন্য কিংবা এই সময়ের জন্য আমাদের পাশাপাশি একে অপরের বিকল্প আমাদের কারোরই ছিল না, এখনো নাই, বাস্তবতা এরকম। তা আমাদের মধ্যে যে ধরনের একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা আমি এখন কারোর মধ্যে দেখি না। যদি কারোর সঙ্গে কোন রকম মনমালিন্য থাকে, তার মধ্যে কিন্তু একটা আন্তরিকতা থাকে। যদি মান অভিমান থাকে, সেখানে একটা আন্তরিকতা থাকে। যদি বন্ধুত্ব থাকে, সেখানে একটা আন্তরিকতা থাকে। আর এখন আমাদের দলের দল না, বিভিন্ন রাজনৈতিক দলে দেখা যায় যে আমাদের মধ্যে সম্পর্কটা আছে খুব বাহ্যিক, এর মধ্যে কোনো গভীরতা নাই। আমি দেখেছি আমার দীর্ঘদিনের এই আমাদের রাজনীতি করতে গিয়ে, এটা কিন্তু খুব এক একার পরে কিন্তু এই পরিবর্তনটা এসেছে, আগে ছিল না এমন পরিবর্তন। খোকার আন্দোলনের ভূমিকায় যাত্রাবাড়ি অথবা ডেমরায় যখন আহত হয়, তখন আমরা ছিলাম অন্য জায়গায়, আমরা মিছিল করছিলাম, মিটিং করছিলাম। যখন খবর পাই, তখন সম্ভবত এখানে কোনো একটা হসপিটাল, গ্রিন রোড অথবা আশেপাশে কোনো একটা হসপিটালে, এশিয়ান হসপিটাল, হ্যাঁ, এখন আর নাই হসপিটালটা, এখন নাই ওই হসপিটালটা। ওখানে আমরা তাকে দেখতে যাই, খুব খারাপ অবস্থা ছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালাজি ওখানে গিয়েছিলেন। তো যদি বিচ্ছিন্ন কিংবা বিক্ষিপ্ত ঘটনা বলি, অনেক ঘটনা বলা যাবে, আমি খুব ধারাবাহিকভাবে এই মুহূর্তে বলতে পারবো না আপনাদের। আমি একটু আসলে গত কয়েকদিন যাবত একটু অসুস্থ, এই জন্য আমার কথা ধারাবাহিকতা থাকবে না। খোকা সম্পর্কে জানি না এই পর্যন্ত এই যাবত যারা বলেছেন, কিভাবে বলেছেন, কিভাবে তুলে ধরেছেন, আমি তুলে ধরতে পারবো না ভাবে। শুধু এটুকুই বলবো যে আগে পরে সামনে কিংবা পিছনে যে যাই বলুক, খোকাকে সত্যি অর্থে আমি খুব ভালোবাসতাম। তার অনুপস্থিতি আমাকে এখনো পীড়া দেয়। আমার একটা জিনিস খুব কষ্ট লাগে জানেন, যখন খোকার অপারেশনটা হয় সিঙ্গাপুরে, তখন আমি সিঙ্গাপুরে ছিলাম,
কিন্তু আমি জানতাম না যে খোকার অপারেশন হবে, আমি জানতে পারিনি। অপারেশন হওয়ার পরে আমি জানতে পারছি, আমি আমার স্ত্রী আমার মা ওখানে চিকিৎসাধীন, মা চিকিৎসাধীন ছিলেন, শিশু আমি ওখানে ছিলাম। তো বিশাল বড় একটা ভুল চিকিৎসা খোকার করে ফেললো তারা ওখানে, এটা আমার নজরে এসেছে। এটা নিয়ে আমার সঙ্গে মোটামুটি খোকার সঙ্গে আলাপ হয়েছে, আর ডাক্তার কোনো গিয়ে ডাক্তার করেছেন, নামটা আমি বলতে চাই না। ওই ডাক্তারের আমিও সেই ডাক্তারের পেশেন্ট ছিলাম, পরবর্তীবার যদি ডাক্তার আমি ছেড়ে দিই এই একটি কারণে যে সে ভুলটা করলো। কেন খোকাকে বলে আসছিলাম যে তুমি ইমিডিয়েটলি সিঙ্গাপুর ছাড়ো এবং বিদেশে গিয়ে আমেরিকায় গিয়ে ট্রিটমেন্ট করো, আমেরিকায় ভালো ট্রিটমেন্ট আছে। খোকা আমার কথা রেখেছিল এবং সে আমেরিকা যায় ট্রিটমেন্ট করে। আমেরিকা থেকে আমার সঙ্গে তার রেগুলার যোগাযোগ হতো এবং ট্রিটমেন্ট কেমন হচ্ছে কি হচ্ছে এগুলো আমাকে মোটামুটি বিশদ ব্যাখ্যা করতো, আমিও তাকে সান্ত্বনা দিতাম। আমি আসলে বুঝতে পারি নাই ওই সময় যে খোকা চলেই যাবে, এটা বুঝতেই পারিনি আসলে। মাঝে কিছুদিন গ্যাপ হলো, তো ওই গ্যাপের মধ্যে আমার অবস্থা একটু খারাপ হয়ে গেল। তো কয়দিন গ্যাপ, 7 দিন ম্যাক্সিমাম এই গ্যাপের মধ্যে খারাপ হয়ে গেল। তারপর তো যাওয়ার সেটা হলো, আমরা তো আর মৃত্যুকে ফিরে রাখতে পারবো না। তো আমি শুধু একটা কথা বলবো যে রাজনীতিতে এখন খোকাকে এবং কিংবা খোকার মতো আরো অন্য কাউকে পাশে খুব গভীরভাবে অনুভব করি, পাশে পেতে চাই এবং আমরা পাশে থাকতে চাই। যদি আমরা একেবারে পাশে না থাকি খোকা সারা জীবন থাকবে রাজনীতিতে, এটা এটা যেমন সত্যি নয়, আমিও সারা জীবন রাজনীতিতে থাকবো এটাও সত্যি নয়। এখন যারা রাজনীতিতে আছে তারা যাতে পাশাপাশি থেকে আজকের এই স্বৈরাচারী সরকারকে সরাতে যদি সরাতে হয় তাহলে তাদের সবাইকে পাশাপাশি থাকতে হবে এবং আন্তরিকভাবে থাকতে হবে। একে অপরকে ল্যাং মারার যে রাজনীতি আজকে বিএনপির রাজনীতিতে কিংবা অন্য কোনো রাজনীতি চলছে, এই রাজনীতি করে ল্যাং মেরে নিজেদের পা ভাঙতে পারবো কিন্তু শত্রুর আমরা কোনো ক্ষতি করতে পারবো, শত্রুর আমরা কোনো ক্ষতি করতে পারবো না, কিছুই করতে পারবো না। আমার এই কথাটা বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু বিভিন্ন রকম কথা হতে পারে। এখন আমাদের এখন কিছু আমাদের দলের মধ্যে কিছু ভালো ভালো লোক আসছে, নতুন নতুন লোক আসছে, তারা নতুন নতুন সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু সুন্দর সুন্দর কথা আর নতুন নতুন কথায় বিএনপির আন্দোলন চাঙ্গা হবে না। আন্দোলন চাঙ্গা করতে হলে লোক দরকার হলো, আন্দোলনের লোক যারা আন্দোলন করেছে, যারা প্রমাণ করেছে 90 সালে যে আমরা আন্দোলন করতে জানি, যারা প্রমাণ করেছে 96 সালে আমরা আন্দোলন করতে জানি। বলতে পারেন যে হ্যাঁ আপনারা তো ছিলেন, আমরা ছিলাম, এখন পারবো না, বাস্তবতা। নজরুল ভাই কি পারবে আজকে, ফখরুল ভাই সাহেব কি পারবেন, একটা ক্ষুদ্র মোশারফ সাহেব যিনি মাইলের মাইল হেঁটেছিলেন উনি কি পারবেন, এই যে তরিকুল ভাই তো আমার মাঝে নাই, অনেক কথা মনে হয় আজকে, মতিন চৌধুরী সাহেব আমার মনে পড়ে, আমরা আমার শাহজাদপুর বাড়ি থেকে শুরু করে 4 ঘন্টা হেঁটে আমরা বাসা ফিরতাম, সেই মন মানসিকতা সেই আন্তরিকতা আজকে কিন্তু খুব ধীরে ধীরে কেমন জানি বিলীন হয়ে যাচ্ছে। তাই আমি আজকের খোকার এই মৃত্যুবার্ষিকীতে আল্লাহ তাআলা তাকে বেস্ট রিসিভ করুন কামনা করব এবং জীবনে যতগুলো উপকার মানুষকে করেছেন নিশ্চয় আল্লাহ তাআলা বিনিময় উত্তম বিনিময় তাকে দান করবেন। এবং সকলেই যে আমাদের মধ্যে যে সম্পর্কগুলো ছিল ওই সময় সেটাকে মনে রেখে আজকে নতুন করে যেন আমাদের দলটাকে আবার সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি, এই পত্র রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আবারও খোকার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মির্জা আব্বাস ভাইকে তার বক্তব্য রাখার জন্য। এখন আমি অনুরোধ করব খোকা ভাইয়ের আরেকজন অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, খোকা ভাই যাকে অভিভাবক হিসাবেই অনেক সময় বিবেচনা করেছেন, সেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ভাইকে
ডক্টর মোশাররফ হোসেন স্যার বাংলাদেশের রাজনীতির একজন প্রবীণ ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধকে বিদেশে সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানুর রহিম। আজকে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদ আয়োজিত এই ভার্চুয়াল স্মরণ সভায় সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ এবং লাইভে যারা আমাদেরকে শুনছেন, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বীর মুক্তিযোদ্ধা ক্র্যাক ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা, সাবেক অবিভক্ত ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য, যার প্রথম জীবনে আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরাজিত করে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন, আজকে সেই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করছি। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মৃত্যুবরণ করেছেন, আমেরিকা থেকে যে খবরটি পেলাম বিশ্বাস হয় নাই, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে। আবার আজকে যে আমরা প্রথম মৃত্যুবার্ষিকী পালন করেছি, মনে হয় যেন এখনো আমাদের মধ্যে সাদেক হোসেন খোকা আছে। আসলে তার অস্তিত্ব প্রকৃতপক্ষে আমাদের রাজনীতিতে, ঢাকার রাজনীতিতে, সারা বাংলাদেশের রাজনীতিতে, মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতিতে অবশ্যই বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কিন্তু এখনো আছে। আজকে বিভিন্ন আলোচক জীবনের বিভিন্ন দিক আলোচনা করেছেন। সাদেক হোসেন খোকার দীর্ঘ রাজনৈতিক জীবন শুরুটা সবচাইতে গৌরবের। তিনি একজন মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধা নয়, তারা কিছু অত্যন্ত চৌকুশ মুক্তিযোদ্ধাকে, ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে ঢাকায় পাঠিয়েছিলেন গেরিলা কমান্ড দিয়ে, এবং সেটার নাম ক্র্যাক ফোর্স ছিল। এবং সাদেক হোসেন খোকা সেই ট্রুপসের, সেই ক্র্যাক ফোর্সের, গেরিলা ফোর্সের একজন অত্যন্ত সাহসী যোদ্ধা ছিলেন। তার সেই সময়কার যে বীরত্ব, এগুলো কিন্তু আমরা বিদেশ থেকেও আমরা তখন জানতে পেরেছি। সিদ্ধিরগঞ্জের পাওয়ার প্লান্টে যে আক্রমণ, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আক্রমণ, এবং ঢাকায় বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় যে আক্রমণ, এগুলো সারা বিশ্বে এটা কিন্তু প্রশংসিত হয়েছে। এবং আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের, সাধারণ মানুষের এবং সেখানে বিদেশে আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে সংগঠনে আমরা কাজ করেছি, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা বসে থাকতাম প্রত্যেক দিন একটা খবরের জন্য, যে খবরটা কি আসে ঢাকা থেকে, বাংলাদেশে কোথায় কি হচ্ছে, এটা বিশাল অনুপ্রেরণার বিষয় ছিল। তো সাদেক হোসেন খোকা শুধুমাত্র এই বীর মুক্তিযোদ্ধা, গেরিলা যুদ্ধের যে অবদান, তাই কিন্তু তাতেই কিন্তু মরহুম সাদেক হোসেন খোকা অমর হয়ে থাকবে। তারপরে তিনি শুধু দেশটাকে স্বাধীন করেছেন, স্বাধীন করার পরে যে দায়িত্ব দেশকে পুনর্গঠনে, সেখানেও তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ডাক, স্বাধীনতার ঘোষণা, সেই ডাকে সাড়া দিয়ে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছেন, বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 7ই নভেম্বরে আবার এই জাতিকে দিক নির্দেশনা দিলেন, তারপরের থেকে সাদেক হোসেন খোকা আবার সেই যার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তার ডাকে সাড়া দিয়ে জাতীয়তাবাদী রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত হন। আমিও প্রথম থেকে সম্পৃক্ত ছিলাম, সাদেক হোসেন খোকাও ছিল। এখানে আমরা যারা উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী যারা এখানে আমরা আছি, প্রত্যেকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই আমরা এই দলের রাজনীতিতে আছি। মরহুম সাদেক হোসেন খোকাও তিনিও ছিলেন। তাই এত স্মৃতি, এত কথা আছে
যে দীর্ঘ সময় লাগবে। সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা হিসাবে একজন অমর ব্যক্তি। সাদেক হোসেন খোকা রাজনীতিতে এসে তিনি যে অবদান রেখেছেন, অবিভক্ত ঢাকার মেয়র হিসাবে তিনি যে পরিশ্রম করেছেন এবং সাধারণ মানুষের জন্যে যে কাজগুলো, প্রকল্পগুলো তিনি সম্পন্ন করেছেন, এটাও কিন্তু এ পর্যন্ত যারা এই 12 বছর যাবৎ এই দুটি জায়গায় বিভক্ত করে মহানগরীকে দুইজন মেয়র, কিন্তু তারা কিন্তু সেই ধরনের কোনো অবদান রাখতে পারেন নাই। একজনে উল্লেখ করেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় রাস্তাকে মুক্তিযোদ্ধাদের নামে সেই রাস্তাগুলো করেছেন আমাদের নেতৃত্বনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পরামর্শ করে, এবং সেখানে দেখবেন রাস্তাঘাটে যে সেখানে কোনো দলের কোনো কনসিডারেশন ছিল না। যারাই বীর মুক্তিযোদ্ধা, যাদেরই অবদান আছে, তাদের নামে কিন্তু প্রায় সকল মুক্তিযোদ্ধার নামে ঢাকা মহানগরীতে রাস্তার নামকরণ করা হয়েছে। এমনিভাবে তিনি মুক্তিযোদ্ধাদের প্রথম জীবনে মুক্তিযোদ্ধা সংসদে ছিলেন, তারপরে তিনি এই জিয়াউর রহমানের সাথে জড়িত হওয়ার সময় অনেক মুক্তিযোদ্ধা এবং তরুণদেরকে তিনি উৎসাহিত করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তিনি যোগ দিতে তাদেরকে উৎসাহিত করেছিলেন। তারপর সাদেক হোসেন খোকা মেয়র, সাদেক হোসেন খোকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগরের অবিভক্ত যে ঢাকা মহানগরীর আহ্বায়ক, তারপরে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মৃত্যু পর্যন্ত তিনি ভাইস চেয়ারম্যান হিসাবে বিশাল অবদান রেখে গেছেন। আমরা যখন 96 থেকে 2000 পর্যন্ত, 2001 পর্যন্ত যে আমরা আন্দোলন করেছি, সেই সময় সাদেক হোসেন খোকা ঢাকার মহানগরীর আহ্বায়ক ছিলেন। আমরা আমরা যে বিভিন্ন স্পটে আমরা যে সেই সময় অংশগ্রহণ করেছি, সাদেক হোসেন খোকাকে দেখেছি যে যে সাহসের সাথে সে এই পরিচালনা করেছে এবং মহানগরকে তখন যেভাবে সক্রিয় করেছিল, এটা আমাদের জাতীয়তাবাদী দলের জন্য এটা আমাদের স্মরণ করতেই হবে। এই সাদেক হোসেন খোকা আন্দোলনের জন্য আন্দোলন করতে গিয়ে রাস্তায় রক্তাক্ত হয়েছেন। মির্জা আব্বাস সাহেব বলেছেন যে তিনি দেখতে গিয়েছিলেন ইত্যাদি, এর রক্তাক্ত হয়েছে। তিনি মেয়র হিসাবে সকল ক্ষেত্রে সফল ছিলেন। আমি একটি মাত্র উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে যখন 2002 আওয়ামী লীগ সরকারের শেষ বছর, তখন ঢাকা শহরে সহ বিভিন্ন শহরে ডেঙ্গুর উপদ্রব বেড়ে গিয়েছিল। আমরা যখন দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে ক্ষমতায় আসলাম, তখন সাদেক হোসেন খোকা মেয়র, আমি স্বাস্থ্যমন্ত্রী। সাদেক হোসেন খোকা এটা উপলব্ধি করেছিল এবং একসাথে আমিও উপলব্ধি করেছিলাম যে ডেঙ্গুকে যদি প্রতিহত করতে হয়, প্রথম করতে হবে সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনকে যদি আমরা যা দরকার তা করতে পারি, তাহলে আক্রান্ত হওয়ার সংখ্যাও কম থাকবে, হাসপাতালের চিকিৎসা দেওয়ারও তেমন প্রয়োজন হবে না। সেই লক্ষ্যকে ইয়ে করে কেন্দ্র করে সাদেক হোসেন খোকা এই সিটি কর্পোরেশনের মিলনায়তনে বিভিন্ন একজনে উল্লেখ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, পেশা এবং সকল কাউন্সিলরদেরকে তিনি একটা সভা ডেকেছিলেন, যেখানে আমাকে তিনি ওখানে প্রধান অতিথি করে নিয়েছিলেন এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি, আমাদের স্বাস্থ্য সচিব, তারাও ছিলেন। এবং এটা একটা মানে অনুকরণীয়। পরবর্তীকালে দেখেছি গত বছরও ডেঙ্গুর প্রকোপ, সরকার বলে আমরা এইরকম কিছু না, চিন্তিত হওয়ার কথা নয় ইত্যাদি, এই আমরা এই করোনা নিয়েও সেটা দেখেছি। কিন্তু সাদেক হোসেন খোকা বেশ আগে থেকে, আমরা হয়তো মার্চ মাসে হবে আমরা এই মিটিংটি করে, সেখান থেকে ঘোষণা করা হলো, সাদেক হোসেন খোকা ঘোষণা করলেন যে প্রথম কাজটা হচ্ছে সিটি কর্পোরেশনের, আমরা যদি এই লার্ভাকে যদি আমরা নির্মূল করতে পারি তাহলে ডেঙ্গু হবেই না। তাই ডেঙ্গু হইলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে বা হাসপাতাল থেকে যে সহযোগিতা করবেন, হ্যাঁ তারা প্রস্তুত, আমরা তাই বললাম, কিন্তু আমরা দায়িত্ব দিলাম যে সেটা প্রথম কাজ হচ্ছে এই সিটি কর্পোরেশন। এবং ওই বছর থেকে কিন্তু ডেঙ্গুর প্রকোপ
একবারে বিরাট ভাবে কমে যায় এবং দর্শন মানে প্রশংসনীয় ভাবে ডেঙ্গু মুক্ত করতে সময়। এইটার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে সে সময় যেটা আমি দেখেছি যে সাদেক হোসেন খোকার এবং পুরা সিটি কর্পোরেশনের সকল কমিশনার এবং সকল কর্মীদেরকে নিয়ে যেভাবে ড্রাইভ দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু এই ডেঙ্গুটা প্রতিহত হয়ে গিয়েছিল। এই সাদেক হোসেন খোকার সময়ে এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য যে মশার ঔষধ, নকল মশার ঔষধ আসে নাই, সঠিক ঔষধ এসেছে, সঠিকভাবে স্প্রে করা হয়েছে, ডেঙ্গু বেড়ে গেছে, কমে গেছে। এ হচ্ছে একটি এক্সাম্পল। তিনি সর্বক্ষেত্রে সেভাবে মেয়র হিসাবে একজন অত্যন্ত সফল মেয়র। তিনি মন্ত্রী ছিলেন, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন, যে ব্রাদার্স ইউনিয়নের যে ব্রাদার্স ক্লাবের যে তিনি হচ্ছেন ওইখানকার এই সংগঠনটির এই ক্রীড়া সংগঠনটির তিনি প্রথম থেকে এটাকে গড়ে তুলেছেন, একজন ক্রীড়ামোদী। এবং তিনি এক সময় ক্রীড়া বিষয়ক স্বাস্থ্য প্রতিমন্ত্রীও ছিলেন, ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রীও ছিলেন। তিনি ক্রীড়াক্ষেত্রেও কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমাদের যে খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। মন্ত্রী হিসাবে তার সফলতা সবচেয়ে বেশি কথা, সবচেয়ে বড় কথা হলো যে তিনি সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এখানে সকলেই, আমি মুক্তিযোদ্ধা না বললেও আমি মুক্তিযুদ্ধের সংগঠক, এখানে অনেকে সরাসরি মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের অত্যন্ত কষ্ট লাগে যে মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে যারা যে মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা বলে দাবি করে, আজকের সরকারে যারা রয়েছেন সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার হত্যা করেছে। একবার 75 হত্যা করেছেন, আবার এই সময়টায় পর্যায়ক্রমে এই গণতন্ত্রকে হত্যা করে আজকে গণতন্ত্রহীন এবং বিচারহীন একটি দেশে পরিণত করেছে, যেখানে মানুষ বিচার পাচ্ছে না, যেখানে সবগুলো প্রতিষ্ঠান আজকে সরকারের করায়ত্ত হয়ে গেছে। স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা দুর্নীতি দমন ব্যুরো, যেমন বিচারালয়, সব কিছু কিন্তু দলীয়করণ করে আজকে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা তার থেকে আজকে বাংলাদেশকে অনেক দূরে নিয়ে গিয়েছে। আজকে যখন আমরা স্মরণ করছি সাদেক হোসেন আপনাকে আনমিউট করার করতে হবে। স্যারকে আনমিউট করো না, একটু অপেক্ষা করি, চলে আসছেন। হোস্ট আনমিউট করেন, হোস্ট চলে এসেছেন। জি স্যার, আপনার বক্তব্য এখন কি শোনা যাচ্ছে? স্যার আপনার বক্তব্যটা মাঝখানে এক মিনিট শোনা যায়নি। হ্যাঁ, কেটে গেল কেন যেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু ছবিটা একটু বাঁকা হয়ে গেছে। এটা ছবিটা কেমনে বাঁকা হলো, রোটেট করতে হবে। ক্যামেরাটা আপনার দিকে দিয়ে দেন স্যার, ক্যামেরাটা অন্যদিকে চলে গেছে, অপোজিটে আনতেছি। জি স্যার, আবার অপোজিট চলে গেছে। এই অবস্থায় শেষ করুন বক্তব্য, স্যারের বক্তব্যটা নিয়ে নেন, নিয়ে পরে ঠিক স্যার বলেন স্যার। জি
স্যার বলেন আমি বুঝতে ছিলাম আমি আজকে আমার ওই মোবাইলে আমি অংশগ্রহণ করছি কিন্তু অসুবিধা নেই স্যার বলেন এটার সাথে আমি আবার খুব পরিচিত না বুঝলাম না কেন এরকম হচ্ছে আচ্ছা স্যার বলেন স্যার মোবাইলটা ঘুরিয়ে নেন মোবাইলটাই ঘুরাই আমি আসলে একদমই শেষ মাথায় ছিলাম আমরা আমি আমার বক্তব্য আমি শেষ করার পর্যায়ে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম আমি যেটা বলতে চাই যে সাদেক হোসেন খোকাদের মতো বীর মুক্তিযোদ্ধারা যারা সেই দিন জীবন বাজি রেখে যে চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্ব ন্যায় বিচার এবং সমতা এই প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছেন যারা জীবন বাজি রেখে এই মুক্তিযুদ্ধকে সফল করেছেন আমাদেরকে আজকে তাদের ঋণ শোধ করার জন্য অবশ্যই বাংলাদেশে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে ফিরিয়ে আনতে হবে সেই চেতনা থেকে ফিরিয়ে আনতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র এবং দেশে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করা না যায় তাহলে একটি জাতি একটি একতান্ত্রিক ফেসিস্ট সরকারের অধীনে যে পরিমাণ অবক্ষয় এখন হচ্ছে শুধু ক্ষমতা ধরে রাখার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে যেভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে যেখানে আজকে প্রায় সব প্রতিষ্ঠান আজকে ধ্বংসের মুখে আজকে আমাদের দেশ অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এই অবস্থায় আমাদেরকে সাদেক হোসেন খোকাকে স্মরণ করার সাথে সাথে যদি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি মানুষের অধিকার ফিরিয়ে আনতে পারি ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে আনতে পারি আইনের শাসন ফিরিয়ে আনতে পারি তাহলে সাদেক হোসেন খোকা সহ সারা সেই মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন পরবর্তীকালে যারা মৃত্যুবরণ করেছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে আমি পরিশেষে আবার শহীদ আবার বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে তার অত্যন্ত মূল্যবান এবং জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করার জন্য আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই আলোচনা সভায় আলোচকগণ অত্যন্ত সুন্দরভাবে মরহুম সাদেক হোসেন খোকা সম্পর্কে তাদের স্মৃতিচারণ করেছেন এবং একই সাথে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েও তারা বক্তব্য রেখেছেন এখানে সাদেক হোসেন খোকা ভাইয়ের অনেক অবদান অনেক কর্মকাণ্ড সম্পর্কে বিদগ্ধ আলোচকগণ আলোচনায় তুলে নিয়ে এসেছেন আমি একটু যোগ করতে চাই এই যে পরিবেশ যে আন্দোলন হয়েছিল সেই পরিবেশ আন্দোলনেও কিন্তু ঢাকার পরিবেশ আন্দোলনেও কিন্তু সাদেক হোসেন খোকা সাহেবের একটা অবদান ছিল সে সময় দেশের বিশিষ্ট ব্যক্তিরা এই তৎকালীন আওয়ামী লীগ সরকারের যে ঢাকা শহরে গাছ কেটে যে একেবারে সব বিরান ভূমিতে পরিণত করেছিল সেই গাছ কাটার বিরুদ্ধে পরিবেশবিদরা যখন আন্দোলন করেছিলেন খোকা ভাই সেই আন্দোলনকে সংগঠিত করার জন্য জোরদার করার জন্য তিনি সে আন্দোলনে নিজেই অংশগ্রহণ করেছিলেন তো যাই হোক আজকের এই আলোচনা সভার শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমি আগেই বলেছি যে সাদেক হোসেন খোকা সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 8 দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচির মধ্যে রয়েছে মসজিদে দোয়া মাহফিল বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে খাদ্য বিতরণ বস্ত্র বিতরণ বিভিন্ন থানায় বিএনপির উদ্যোগে চলছে আলোচনা সভা স্মরণ সভা দোয়া মাহফিল কোরআন খতম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী যে পালন কমিটি সেই পালন কমিটির উদ্যোগে গতকাল থেকে জাতীয় প্রেস ক্লাবে সাদেক হোসেন খোকার কর্মময় জীবন ভিত্তিক প্রামাণ্য চিত্র এবং আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে যেটি গতকালকে আমাদের মাননীয় মহাসচিব উদ্বোধন করেছেন আগামীকাল তার মৃত্যুবার্ষিকীর দিন সকাল 11টায় জুরাইন কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং পুষ্পমালার অর্পণের কর্মসূচি রয়েছে সেখানে দিনব্যাপী কোরআন খতম হবে বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে পরিবারের পক্ষ থেকে সেখানে আপনারা
একটি দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামী 14 তারিখ পর্যন্ত আমি যেটা শুনেছি এটা 8 দিনের কর্মসূচি থাকছে না, এটা 14 দিনের চলে যাচ্ছে। আগামী 14 তারিখ পর্যন্ত সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন থানা এলাকায় কর্মসূচি পালিত হবে। এছাড়াও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য সম্বলিত ভিডিও ক্লিপ প্রচারিত হচ্ছে। সাদেক হোসেন খোকার কর্মময় জীবনের উপর ছোট ছোট ভিডিও ক্লিপ প্রচার হচ্ছে এবং আগামীকাল বিভিন্ন পত্রিকায় তার উপর লেখা প্রকাশিত হবে। এই উপলক্ষে বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন মৃত্যুবার্ষিকী পালন কমিটি পোস্টার প্রকাশ করেছে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তো যাই হোক, আজকের এই আলোচনা সভার শেষ পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা সাদেক হোসেন খোকার সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ ইমরান সালে প্রিন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রের অন্যতম অগ্রগামী সৈনিক সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জনাব সাদেক হোসেন খোকার স্মৃতি পরিষদ যারা আয়োজিত আজকের এই ভার্চুয়াল সভার উপস্থিত শ্রদ্ধেয় জননেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখানে উপস্থিত আছেন, আমাদের আরেকজন প্রখ্যাত রাজনীতিবিদ, ঢাকার সাবেক মেয়র, ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাবেক এবং জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস এখানে উপস্থিত আছেন, আমাদের আরেকজন স্বনামধন্য শ্রমিক নেতা যিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, এবং এখানে উপস্থিত আছেন আমাদের ছিলেন জনাব আসম আব্দুর রব, জনাব মান্না আজকের জনাব প্রিন্স পরিচালনা করছেন। সালাম আলাইকুম, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি। জনাব সাদেক হোসেন খোকা একজন বিরল ব্যক্তিত্ব, যার জীবনের রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল সমাজকে বদলে দেওয়ার একটা আগ্রহ, ইচ্ছা এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিষয়েই তিনি নিজেকে জড়িত রাখেননি, একই সঙ্গে তিনি সমাজের সমস্ত অঙ্গনগুলোতে চলাফেরা করেছেন। তিনি একজন অত্যন্ত সফল ক্রীড়া সংগঠক ছিলেন এবং সাংস্কৃতিক অঙ্গনে তার বিচরণ ছিল অত্যন্ত সাবলীলভাবে তিনি বিচরণ করেছেন। সাদেক হোসেন খোকা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল নাম। আমরা ইতিমধ্যেই আমাদের বক্তাদের কাছে শুনেছি, আলোচকদের কাছে শুনেছি সাদেক হোসেন খোকার সেই বীরত্বময় সংগ্রামের কথা, তার গেরিলা যুদ্ধের কথা, আমরা শুনেছি তার গণতান্ত্রিক সংগ্রামের কথা, যে যখন থেকে তিনি রাজনীতিতে হাতে খড়ি দিয়েছেন তারপর থেকে তিনি আইয়ুব খানের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, এরপরে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন একজন সফল মুক্তিযোদ্ধা হিসাবে, এবং পরবর্তীকালে তিনি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তিনি বিশ্বাস করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন অনেক মুক্তিযোদ্ধাদের সঙ্গে। তারও পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আন্দোলন সংগ্রাম শুরু করেছেন তখন তিনি তাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা সবাই জানি যে জনাব সাদেক হোসেন খোকা
খোকা ঢাকা শহরের একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি এখানে প্রথমে কমিশনার ছিলেন, তারপরে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির যে ঢাকা মহানগরের যে দায়িত্ব, সেই দায়িত্ব তার উপরে অর্পিত হয়েছিল। তিনি প্রতিটি দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি পালন করবার চেষ্টা করেন। সাদেক হোসেন খোকা সাহেব এই জন্যে আমার কাছে মনে হয় যে একজন ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি নিজের দলকেই শুধু দেখেননি, তিনি যখন রাজনীতিতে এসছেন রাজনীতি করেছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, সেই দলের কাজ করেছেন আন্তরিকতার সঙ্গে, দলের লক্ষ্যকে বাস্তবায়িত করবার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। একই সঙ্গে তিনি যখন জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা সিটি বলুন বা মন্ত্রী মন্ত্রণালয়ের বলুন, সেই যুব মন্ত্রণালয় বলুন, ক্রীড়া মন্ত্রণালয় বলুন, অথবা ঢাকা সিটির দায়িত্ব যখন নিয়েছেন, যখন মৎস্য পশুপালনের দায়িত্বে ছিলেন, প্রত্যেকটি দায়িত্ব আন্তরিকতার সঙ্গে দেশপ্রেমের মধ্য দিয়ে তিনি পালন করবার চেষ্টা করেন। এবং আমরা দেখেছি কিছুটা বিশ্বাসের সঙ্গেই যে যখন তিনি মেয়র ছিলেন তখন তিনি তার যে দায়িত্ব যে সকলের মেয়র আমি, এইভাবেই তিনি কাজ করছেন। এবং তার কাছে কোনো দলীয় সংকীর্ণতা ছিল না, বিকজ করে আমি গতকালও বলেছি দলকানা লোক ছিলেন না সাদেক হোসেন খোকা। তিনি সত্যিকার অর্থেই দেশের স্বার্থে জনগণের স্বার্থে তিনি কাজ করেছেন। সাদেক হোসেন খোকা দলের যে সমস্ত নেতা কর্মী, ত্যাগী নেতা কর্মী যারা যাদের প্রয়োজন হতো তাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে অসুখ হলে, অসুস্থ হয়ে পড়লে তিনি আমাদের বেশিরভাগ নেতা যাদের প্রয়োজন ছিল, বেশিরভাগ কর্মী যারা কেউ বলতে পারতো না, খবর পেলে তিনি সেখানে যেতেন অথবা তাদেরকে সেই সহযোগিতা করতেন। আমার একটি কথা মনে আছে এখনো, আমাদের কৃষক দলে, তখন কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, মুজিবুর রহমান আমাদের ভারপ্রাপ্ত সভাপতি ছিল, হঠাৎ করে তার লিকিউমিয়া ধরা পড়লো, ব্লাড ক্যান্সার। তার সে আর্থিক সম্পত্তি ছিল না, সে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করে। এখানকার ডাক্তাররা বললেন যদি বাইরে যেতে পারতো তাহলে খুব ভালো হতো। আমরা যখন তাকে গিয়ে বললাম, তিনি তখন মেয়র, আমরা যখন তাকে গিয়ে বললাম যে ভাই এখন কি করা যায়, তিনি বললেন কেন চিন্তা করছেন, পাঠিয়ে দেন, বাকি ব্যবস্থা আমি দেখব। অ্যান্ড হি কালেক্টেড দ্য মানি, হি ডোনেটেড দ্য মানি, যে ব্যয় সেদিন বিদেশে গিয়ে চিকিৎসা করতে হয়েছিল। একটি ঘটনা নয়, অসংখ্য ঘটনা, অসংখ্য নেতা বা কর্মীকে তিনি পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেছেন। সাদেক হোসেন খোকা সাহেবের ক্রীড়াঙ্গনে যে ভূমিকা আমি নিজে জানি কিছুটা, কারণ আমি নিজেও একটু খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। প্রথম যখন আমরা নির্বাচনে দাঁড়াই 1991 সালে, তখন সাদেক হোসেন খোকার প্রথম নির্বাচন, তখন ক্রীড়া অনুরাগী কারা কারা নির্বাচন করছেন তাদের প্রোফাইল নিয়ে ছবি দিয়ে দৈনিক বাংলা তখন আপনার কিছু রিপোর্ট করেছিল। আমার এখনো মনে আছে যে সাদেক হোসেন খোকার ছবির দিকে তার জীবনী এবং তার খেলাধুলার ক্ষেত্রে তার অবদান, আমারও সেখানে একই সঙ্গে ছবি চাপা হয়েছিল খেলাধুলার সঙ্গে আমার সম্পৃক্ত থাকার কারণে। এটা এই জন্য বলছি আমি যে এই মানুষটি খেলাধুলার মাঠে অনেক বেশি সাবলীল ছিলেন, এবং আমি দেখেছি তার ব্রাদার্স ইউনিয়নে তার নেতৃত্ব, পরবর্তীকালে ফুটবলকে টেনে উপরে তোলার ব্যাপারে তার নেতৃত্ব, যখন তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন, যুবমন্ত্রী ছিলেন, তখন ক্রীড়াকে কী করে উন্নত করা যায় সেই কাজ তিনি অত্যন্ত সকলকে নিয়ে সাথে নিয়ে, তার কাছে কিন্তু এই ক্রীড়াঙ্গনে কোনো দলীয় সংকীর্ণতা ছিল না। আমার যতদূর মনে পড়ে যে তখন বোধহয় ফুটবল ফেডারেশনের তিনি আজকের আওয়ামী লীগের নেতৃবৃন্দকেও তিনি সেখানে নিয়ে এসেছিলেন। সেই সঙ্গে সাইফুদ্দিন মানিক সাহেব আমাদের যে কমিউনিস্ট নেতা, তাকেও তিনি বোধহয় কোনো একটা ফেডারেশনের প্রেসিডেন্ট তৈরি করেছিলেন। এই কাজগুলো করতে তার কোনো দ্বিধা ছিল না, সংকোচ ছিল না, তিনি করতেন। সত্যিকারের দেশপ্রেমটা প্রমাণ তিনি দিয়েছেন, মুক্তিযুদ্ধকে যে তিনি কতটা সম্মান করতেন, যেহেতু তিনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, যে ঢাকা মহানগরের ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় প্রত্যেকটি যে সড়ক রাস্তা সেই রাস্তা তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নামে করে গেছেন।
এটাকে তার কেউ বদল করতে পারবে না। সবকিছু বদল করা হয়, করা হচ্ছে, কিন্তু এটাকে আর কেউ বদল করতে পারবে না। দুঃখ হয় সাদেক হোসেন খোকার সাহেব তার জীবনের শেষ দিনগুলোতে দেশে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু দেশে ফিরে আসতে পারেনি। এখনকার সরকার যারা শুধুমাত্র বন্দুকের জোরে, ক্ষমতার জোরে জোর করে তারা ক্ষমতা দখল করে বসে আছে, তারা সাদেক হোসেন খোকাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি। অথচ এরা দাবি করে যে এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এই কথা বলতে বলতে তারা মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু দেখা গেছে যে তাদের শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই মুক্তিযোদ্ধারা, শুধুমাত্র ভিন্ন মত পোষণ করবার কারণে, ভিন্ন মত ধারণ করবার কারণে। এটা কখনোই ক্ষমাযোগ্য নয়। আজকে শেষের দিকে তার অসুস্থ হওয়ার পরে যখন তিনি চলে গেলেন, সেখানে আমার আরো কয়েকটি কথা বলার দরকার বলে আমি মনে করি। 13 শেষের দিকে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, সেই আন্দোলন যখন একটা তীব্র আকার ধারণ করেছে এবং যখন প্রায় সমগ্র দেশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা থেকে, তখন আমার এখনো মনে আছে সালাম সাহেব আছেন, তখন তিনি ঢাকা মহানগরের দায়িত্বে ছিলেন, তখন দিনের পর দিন, রাতের পর রাত বিভিন্ন এলাকাতে বিভিন্ন, তখন তিনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন, তিনি এলাকায় গিয়ে তিনি সমস্ত আমাদের নেতাকর্মীদেরকে সংগঠিত করবার চেষ্টা করেছেন, সভা করেছেন, এবং সেই সভা করতে গিয়ে এক জায়গায় শেষের দিকে গ্রেফতার হয়েছেন। যারা সাদেক হোসেন খোকার শেষের দিকে যখন তিনি আমেরিকায় ছিলেন, তখন আমি অসুস্থ হয়ে পড়ার পরে 2015 সালের পরে আমি আমেরিকা গিয়েছিলাম, প্রায় এক মাস ছিলাম সেই সময় চিকিৎসার জন্য। তখন প্রায় প্রতিদিনই সাদেক হোসেন খোকা সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে। এখানে সালাম সাহেব আছেন, প্রিন্স আছে, তারাও সেই সময় আমেরিকায় ছিলেন, এবং ওই সময়টি মনে হয় যে খোকা ভাই বোধ হয় সবসময় অপেক্ষা করে থাকতেন যে কখন সন্ধ্যা হবে, কখন আমরা সবাই একসাথে হব। এবং কারণ এই মানুষটি তো ঢাকা ছেড়ে কখনো যাননি, ঢাকাই ছিল তার প্রাণ, তার জীবন, বাংলাদেশ ছিল তার জীবন, সেখানে তিনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একদম শেষের দিকে আমি আরো দুবার গিয়েছি, আমি গেলেই যেখানেই থাকি না কেন ওয়াশিংটনে গেছি, সেখান থেকে আমি নিউ ইয়র্কে গেছি, তার সঙ্গে দেখা করেছি। শেষের দিকে একেবারে আমার মনে হয় তার মৃত্যুর কিছুদিন আগেই আমি ওয়াশিংটন গিয়েছিলাম, তারপর সেখান থেকে আমি মাত্র 2 দিনের জন্য আমি নিউ ইয়র্ক গিয়েছিলাম তার সঙ্গে দেখা করার জন্য। তখন তার শরীর খুব খারাপ হয়ে গেছে, একদম বলা যায় যে কাঠ হয়ে গেছেন। তিনি আমাকে উপরে তার উপরের ঘরে নিয়ে গেলেন, তিনি অনেক কথা বললেন আমাকে, তিনি কয়েকটা পরামর্শ দিয়েছিলেন যে আপনি কখনো ধৈর্য হারাবেন না, এই যে সংগ্রাম, গণতন্ত্রের যে সংগ্রাম, এই সংগ্রাম একদিনে শেষ হবে না, এটা একটা বেশ দীর্ঘস্থায়ী সংগ্রাম, এই সংগ্রামে সবচেয়ে বড় যে জিনিস দরকার হবে তা হচ্ছে আপনার ধৈর্য, আর সমগ্র মানুষগুলোকে এর সঙ্গে সম্পৃক্ত করা, সমস্ত শক্তিগুলোকে সম্পৃক্ত করা, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা। আর বেশি করে তিনজন কারাগারে চলে গেছেন, আমাকে সেই কথা তিনি বলেছিলেন যে তাকে মুক্ত না করলে কিন্তু আন্দোলন সেই বেগবান হবে না। তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারগামর সাহেবের সঙ্গে দেখা করবার জন্য কয়েকবার লন্ডনে গেছেন, কথা বলেছেন এবং তিনি কাজ করেছেন। সেখানে থেকে যখন তিনি সুস্থ ছিলেন, চলাফেরা করতে পারতেন, তিনি আমেরিকাতেও জনমত তৈরি করবার জন্য তার যতটুকু ক্ষমতা শক্তি তা দিয়ে তিনি চেষ্টা করেছেন। এই আজীবন এই সংগ্রামী মানুষ, তার এই হঠাৎ করে চলে যাওয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে অনেকখানি ব্যাহত করেছে, আমি নিশ্চয়ই এই কথা বলতে আমার কোনো সন্দেহ নেই। তার সাহস, তার ধৈর্য, তার দেশপ্রেম আমাদের প্রয়োজন ছিল আজকে, যখন আমরা একটা ফ্যাসিবাদী একটা রাষ্ট্রে বাস করছি, যখন এই সরকার একটা দানবের মতো আমাদের মুক্তির উপরে চেপে বসেছে, আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তার অর্জনকে ধ্বংস করে দিয়েছে, সেই তখন তাকে আমাদের প্রয়োজন ছিল দেশনেত্রীকে মুক্ত করবার জন্যে, দেশকে মুক্ত করবার জন্যে, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য।
আসুক, আমরা সবাই তাকে শুধু স্মরণ নয়, তার যে কাজ, তার যে পথচলা, তার যে সংগ্রাম, তাকে সামনে নিয়ে আমরা তার মতো সাহসিতার সঙ্গে এই গণতন্ত্রকে মুক্ত করবার চেষ্টা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি হচ্ছেন আমাদের গণতন্ত্রের প্রতীক, তাকে মুক্ত করি এবং সত্যিকার অর্থে দেশে একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করি। আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্যে আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, এই কথাটা বারবার করে এই জন্য বলছি যে আমাদের অনেক নেতা, অনেক কর্মী কিন্তু এখন অসুস্থ হয়ে পড়েছে। আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য থেকে শুরু করে আমাদের জেলার নেতা কর্মীরাও এখন অনেক অসুস্থ হয়ে পড়ছেন, কোভিডে আক্রান্ত হচ্ছেন। সেই জন্য সবাই পরতপক্ষে সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদ থাকবেন, এই দোয়া আছে আল্লাহর কাছে। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। যে আমি সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সাদেক হোসেন খোকা, অমর। আনমিউট করুন প্লিজ। সাইদ গ্যাটারডি। ধন্যবাদ মাননীয় মহাসচিবকে তার সুন্দর এবং গঠনমূলক বক্তব্য রাখার জন্য। জনাব সাদেক হোসেন খোকা মাননীয় মহাসচিবকে বড় ভাইয়ের মতো জানতেন, দেখতেন, তার পরামর্শ নিতেন এবং সব সময় তাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন পরামর্শ নিয়েছেন, দিয়েছেনও। তো আজকে এই তার মৃত্যুবার্ষিকীর, প্রথম মৃত্যুবার্ষিকীর ভার্চুয়াল আলোচনায় আমরা প্রায় শেষ পর্যায়ে। আমাদের দুঃখ যে দেশের জন্য তিনি তার জীবন বাজি রেখে দেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, গেরিলা যুদ্ধ করেছেন, সেই দেশের মাটিতে তিনি তার নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন নাই সরকারের ষড়যন্ত্রে এবং প্রতিবন্ধকতার জন্য। এটা তার শেষ জীবনে কিন্তু একটা আক্ষেপ ছিল। মাননীয় মহাশয় বলেছেন, আমিও শেষবার যখন তাকে দেখতে গেলাম গত বছর, দেখা হয়েছিল, তখনও কিন্তু তিনি আমাকে এই কথাটি বলেছিলেন। তো যাই হোক, আজকের এই আলোচনা সভায় আমাদের এইখানে যারা উপস্থিত রয়েছেন, মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত রয়েছেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং মরহুমের বন্ধু জনাব মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আসম আব্দুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আলোচনায় শরীক হওয়ার কথা ছিল, যোগ দেওয়ার কথা ছিল মরহুম সাদেক হোসেন খোকার আরেক বন্ধু, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেকজন সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনিও করোনায় আক্রান্ত, যে কারণে তিনি দুর্বলতা বোধ করায় তিনি আজকের আমাদের এই শোতে যোগ দিতে পারেন নাই। আমরা তার রোগ মুক্তি কামনা করছি। তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মরহুম সাদেক হোসেন খোকার ছেলে, তিনিও অসুস্থ, গত তিন দিন যাবত তিনিও জ্বরে আক্রান্ত, তিনিও আজকে তার অসুস্থতার জন্য এই আলোচনায় যোগ দিতে পারেন নাই। আমরা তাদের রোগ মুক্তি কামনা করছি। এখন আমি অনুরোধ করব আলোচনার পরিসমাপ্তি টানার জন্য জনাব আব্দুস সালাম, যিনি আমাদের আজকের এই আলোচনার সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ফাউন্ডেশনের পক্ষ থেকে, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তার আগে আমি বিদায় নিচ্ছি যে সাদেক হোসেন খোকার আজীবন লালিত স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি প্রগতিশীল জাতীয়তাবাদী গণতান্ত্রিক ধ্যান ধারণায় গড়ে তোলা এবং একটি কল্যাণমুখী মানবিক রাষ্ট্র গঠন। আসুন আমরা এই প্রথম মৃত্যুবার্ষিকীতে সেই শপথে শপথ গ্রহণ করি যে তার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাই। আমি আব্দুস সালাম ভাইকে সভাপতির বক্তব্য রেখে আজকের আলোচনায় সমাপ্তি ঘটানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আমাদের প্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং আমার বড় ভাই আমাদের স্থায়ী কমিটির সদস্য সাদেক হোসেন খোকার অত্যন্ত অনেক কাছের মানুষ, বন্ধু জনাব মির্জা আব্বাস এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা নজরুল ইসলাম খান এবং আমাদের স্বাধীনতা উত্তোলক আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাইকে
আমরা ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় যে বিষয়গুলো ফুটে উঠেছে। আশা করি যে আমরা সবাই একটা জায়গায়, যেটা আসম আব্দুর রব হয়তো এখন নাই, কিন্তু তাকেও বলবো, উনি যে কথাটা বলেছেন ওই কথাটা আমিও বলতে চাই, যে শুধুমাত্র আজকের এই গণতন্ত্র রক্ষা, দেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব একা বেগম খালেদা জিয়ার না, একা তারেক রহমানের না, একা বিএনপির না, এটা সবার। এবং বেগম, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জেলে যাওয়ার আগে তিনি মাঝে মাঝে বলতেন এই কথাটাই বলতেন, যেটা কি আমার একার দায়িত্ব, সবার দায়িত্ব। এবং এই জিনিসটা আমরা সবাই যাতে উপলব্ধি করি। আর সাদেক হোসেন খোকার জীবনী থেকে এখন যে বিষয়টা আমি বলবো, যে আমাদের এখানে এখন আরেক বড় ভাই জনাব মির্জা আব্বাস আছেন, সেই সময় এই ঢাকা মহানগরী রাজনীতিতে যে সাদেক হোসেন খোকার থেকে সাপোর্ট কম পেত সে মির্জা আব্বাসের কাছে যেত, মির্জা আব্বাসের কাছে না পেলে সাদেক হোসেন খোকার কাছে আসতো। আমি মনে করি যে মির্জা আব্বাস ভাই হয়তো লাইনে আছেন এবং উনি শুনছেন, ওনার দায়িত্বটা কিন্তু এখন আরো অনেক বেশি বেড়ে গেছে, অন্তত ঢাকা মহানগর বেস যারা পলিটিক্স করেন। কাজে আমরা আশা করব অন্তত সেই সমস্ত নেতা কর্মী, আগে উনি এক অংশের দায়িত্ব পালন করতেন, এখন সম্পূর্ণ অংশের দায়িত্বই ওনাকে পালন করতে হবে। এবং আমাদের প্রিয় নেতা যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যে আজকের এই সাদেক হোসেন খোকার যে জীবনীটা আমরা করলাম, ওনার নিরপেক্ষ আচরণ বা সবকিছু যেটা বললাম, সেটা পরিস্ফুটিত হয়েছে একমাত্র কিন্তু বেগম খালেদা জিয়ার কল্যাণে। বেগম খালেদা জিয়া যদি আজকে সংকীর্ণ মনা হতেন, তাহলে কিন্তু কখনোই একটি দলীয় নেতা থাকার পরে এই বিষয়গুলো ওনার পক্ষে বাস্তবায়ন করা কোনো পক্ষেই সম্ভব হতো না। এবং কোনো কাজেই সাদেক হোসেন খোকা বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা ছাড়া কোনো কিছুই করেন নাই। এই জিনিসগুলো আজকে অন্তত আজকের আওয়ামী লীগ সরকার এটা উপলব্ধি করা উচিত যে ঢাকার জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে এবং ওনার নেতার নামে রাখা হয়েছে, কিন্তু আমরা আসার পরে কিন্তু সেটা পরিবর্তন করি নাই। কাজে এই বিষয়গুলো কারো মধ্যেই নাই। আমরা আশা করব জাতীয়ভাবে, জাতীয় ভিত্তিক যে বিষয়গুলো, সবাই সে ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, দেশ রক্ষা, এই বিষয়গুলোর উপরে আমাদের একটা ঐক্যবদ্ধ আচরণ আসবে, ঐক্যবদ্ধ ভাবে আমরা মোকাবেলা করতে পারবো। সাদেক হোসেন খোকার জীবনী থেকে এটাই আমরা শিক্ষা গ্রহণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনা যারা দেখছেন, যারা শুনছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।